না মেইনটেইন করার গিট্টু মেরে দিয়েছি, সমস্যা নাই, ওটা খুলবে না। ও আমাদেরকে মেকআপ গেটআপ লুঙ্গি গামছা যেটাই পরায় দেয় নাই কেন, আমরা আসবো অ্যাক্টিং করবো, অ্যাক্টিং করে চলে যাব। না আমি লুঙ্গি পরে এর আগে তো করিনি, সবাই আপনারা জানেন। তবে ইকবাল ভাই বলতেছে এই লুঙ্গি পরা দেখে যে আমি পরবর্তীতে আপনার লুঙ্গি পরানো ছবি করবো, আপনাকে নাকি খুব ভালো লাগছে, আই ডোন্ট নো। স্বপন ভাইয়ের ছবি সম্বন্ধে এটাই বলি, স্বপন ভাই 7 থেকে 8 মাস আগে যখন উনি এটার কাজ শুরু করবে, মানে প্রথম বোধহয় আমার মনে হয় মিনিস্ট্রিতে যখন উনি কথা বলে তারপরেই উনি আমার সাথে একদিন বসেছিলেন, জনন্ত ভাই আমি এরকম এরকম একটা ছবি করব, অপারেশন জ্যাকপট, মুক্তিযুদ্ধর ছবি তো অনেক হয়েছে, এটা তো মুক্তিযুদ্ধই, কিন্তু এটাতে ডিফারেন্ট হচ্ছে এই অপারেশন জ্যাকপট কোনো ছবি আগে হয়নি, তা আমি এরকম একটা প্রজেক্ট হাতে নিতে চাচ্ছি, আপনি অভিনয় করবেন কি না বলেন। তা আমি বললাম যে ব্রাদার এটা হচ্ছে দেশের মুভি আর আপনি দেশের জন্য কাজ করবেন, আপনার সাথে থাকাটা এটা আমাদের ভাগ্যর ব্যাপার যে একসাথে আমরা কাজটা করব। এই কারণেই আজকে এই পর্যন্ত আসা, স্বপন ভাইয়ের যে জার্নিটা ছিল এটা আমি বলবো খুব চ্যালেঞ্জিং ছিল, আমরা তো অ্যাক্টার অ্যাক্টিং করব, আমাদেরকে মেকআপ গেটআপ লুঙ্গি গামছা যেটাই পরায় দেয় নাই কেন, আমরা আসবো অ্যাক্টিং করব, অ্যাক্টিং করে চলে যাব। কিন্তু এইটার ব্যাপারে আমি বলবো যেই মানে এই আজকে মানে এই পর্যন্ত আসা, এই মুভির শুটিং করা 29 তারিখে দিয়ে শুটিং চলছে, এই এটার সম্পূর্ণ ক্রেডিট উপরে আল্লাহ তাআলা কাছে শুকরিয়া, সেকেন্ড হচ্ছে স্বপন ভাই, এবং তারপরে হচ্ছে আমাদের সদ্য এবং লিডার মানে লিজেন্ড বলতে পারেন যে আমাদের ঝন্টু আঙ্কেল আছেন এবং রাজীব সাহেব আছেন, ওনারা মিলে যে কষ্ট করছেন তার প্রতিফলন এটা। আর ইকবাল ভাইকে ধন্যবাদ জানাই যে উনি আমাকে আসলে মানে দিন দাড়ের মানে ছবি যখন আমাদের সিনেমা হলে চলে তখন থেকেই ইকবাল ভাই আমার সাথে ছিল, ওনার একটা ইচ্ছা ছিল যে আপনি বাইরের প্রযোজনায় ছবি করেন, কারণ আপনি একটা জায়গায় আপনার ব্যানারেই ছবি করেন, তো করে দেখেন আপনার ভালো লাগবে। যেই ভালো লাগাটা ইকবাল ভাই দিয়ে শুরু হলো স্বপন ভাই পর্যন্ত চলে আসলো, আর এমন একটা ছবিতেই আসলো যেটা আসলে সত্যিকারে এটা আমি ভাগ্যবান, কারণ এটা একটা হিস্ট্রি, এটা নট অনলি মুভি, এটা আমাদের ছবি, বাংলাদেশের ছবি, বাংলাদেশের হিস্ট্রি, এটাতে আমি মানে আমি থাকাতে শুধু আমি নিজেকে গর্ববোধ করি না, আমি আসলে আল্লাহর কাছে শুকরিয়াও করি যেটাতে আমরা থাকতে পেরেছি। না আমি লুঙ্গি পরে এর আগে তো করিনি, সবাই আপনারা জানেন। তবে ইকবাল ভাই বলতেছে এই লুঙ্গি পরা দেখে যে আমি পরবর্তীতে আপনার লুঙ্গি পরানো ছবি করবো, আপনাকে নাকি খুব ভালো লাগছে, আই ডোন্ট নো। না আসলে আমরা বাঙালি মানুষ, লুঙ্গি তো আমরা বাসায় পরে তো চেঞ্জ করতেই হয়, এটার তো অভ্যাস আছেই আমাদের। না মেনটেন করার গিট্টু মেরে দিয়েছি, সমস্যা নেই, ওটা খুলবে না। না এইটা আমি বলবো যে আসলে যে কোনো মুভি করেছি গুমিং করি নাই, বাট আমি হজ থেকে আসি, ওমরা হজ থেকে আসি হচ্ছে 1 তারিখ রাতে, 2 তারিখ থেকে মানে আজকে তো 5 তারিখ, এই 2, 3, 4 এই 3 দিন আমি কন্টিনিউয়াস গুমিং করেছি যে আমার শ্যুটিংটা কী হবে, লুকটা কী হবে, আমার ডায়লগ ডেলিভারিটা কী হবে, স্ক্রিপ্টটা কী হবে, এটা নিয়ে কন্টিনিউয়াস আমি কাজ করছি। আসলে এটা নিয়ে আমাকে অনেক কষ্ট করতে হবে, কারণ এটা নিয়ে সবারই একটা এক্সপেকটেশন আছে যে এটা দেশের ছবি ভালো হতে হবে, ইতিহাসের বাইরে ডায়লগ বলা যাবে না, ইতিহাসের বাইরে আমার চাল চলন থাকা যাবে না, গেট আপ মেকআপ বাইরে করা যাবে না, তো এটা একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমি বলবো।